জানতে চাই যে কেন গ্রেফতার করা হচ্ছে দেখি কারা আছে, কোন সাহেবের সাথে কথা বলি, কারা আছে দাদা আমি যাবো না, আপনি আসবেন, আমি যাচ্ছি, আমি যাচ্ছি আপনার কাছে। অনির্বাণ এসে এসো, নওশাদ সিদ্দিকি এখানে যেতে পারবে না, আমাকে অর্ডারটা দেন স্যার, আপনি আমাকে আমাকে কপিটা দেন স্যার, আপনি আমাকে কপিটা দেন, আপনার সাথে আমি আর্গুমেন্ট করতে চাইছি। দেখুন, 100 কোটি বার আমরা তৈরি করেছি, আপনারা বাস্তবায়ন করবেন। কি বলছি স্যার, 100 কোটি বার আমরা তৈরি করেছি, আপনারা বাস্তবায়ন করবেন, সেই জন্য আপনি আমাকে দেন। আপনি বলছেন আমরা 100 কোটি বার তৈরি করতে, আপনার থেকে সিনিয়র আছে স্বাভাবিকভাবে, আপনার থেকে যারা নিচে রাতে আছে তারা কথা বলবে, স্বাভাবিকভাবে আমি সে প্রস্তুতি, আমি তো পরেই যাবো, আমি তো আপনার নামে কোর্টে যাবো, পীযূষ কুণ্ডু মহাশয়ের নামে আমি যাবো, পীযূষ কুণ্ডু মহাশয়ের নেতৃত্বে আমি যাবো। আমি বলছি আমি আজকে আমার দুটো প্রোগ্রাম আছে, আপনি আমাকে কোন প্রোগ্রামে আসার আপনি আমাকে কোন প্রোগ্রামে আসার আপনার আমাকে আমাকে আমি আমার দুটো প্রোগ্রাম আছে, ওখানে আমি আপনাকে বলতে পারি, আপনার ছেলে দেখে নাই, আপনি আমার আমার সাথে আছে দুটো প্রোগ্রাম আছে, একটা হচ্ছে বাসন্তীতে আমার অফিসিয়াল মিটিং আছে, আর একটা হচ্ছে পার্টি মিটিং আছে, আর এক আর একটা হচ্ছে আমি আমার সংস্থা দিয়ে দিই, আপনি আমার কোন জায়গাটার জন্য আসছেন কেন, কী কারণে আমি ভারতের সীমানা যে কোনো ইচ্ছা মুক্ত করতে পারি, তো আপনি আমার ভাইলেট করছেন, আপনি বলছেন যে 140 বারের কথা বলছেন, 140 আপনি আমার নামে অনেক টাকা দিতে পারেন, আমার নামে করুন, করুন।
রশিদ ভাই, এটা তো সমস্ত সুরাহা নয়, মানে দলের নেতা বিনোদ কুমার সাহেব আছেন ময়দান দিয়ে, প্রগতি ময়দান সাহেব, ওনাকে জিজ্ঞাসা করুন যে কেন আমাদেরকে এটা ওখানে আটকানো হচ্ছে। আমার কিসের জন্য আলাদা হচ্ছে না, আমি আপনারা এতদিন ধরে কি করছেন, মন্ত্রীরা তারা কোনো কথা না মুখে পড়ে সন্তুষ্ট দিতে পারে, জিজ্ঞাসা করা দরকার যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অ্যাকাউন্ট থেকে এখানে স্যালারি হয় না, কেউ সেটা জিজ্ঞাসা করা দরকার। আপনাকে আটকানো আটকানো কেন? এখান থেকে 62 কিলোমিটার কেন আটকাচ্ছেন? আপনি আর কি কলকাতা পুলিশ নিয়ে চলে এসেছেন ম্যাডাম? আমাকে যারা আটকাচ্ছে তাদের বিরুদ্ধে আমি যাবো, ফ্রিডম অফ মুভমেন্ট কে আপনি আমার ব্রেক করছেন, এর বিরুদ্ধে আমি যাবো অবশ্যই। কেন এখান থেকে 62 কিলোমিটার দূরে যেভাবে আচরণটা করছে, আমি একজন ল মেকার হিসেবে আমাকে আমি আপনার নেবো তো কিন্তু
কি গ্রাউন্ডে অ্যারেস্ট করলো স্যার? কি গ্রাউন্ডে অ্যারেস্ট করলো স্যার? কোন গ্রাউন্ডে আছে পালন করুন না আপনি থাকুন, আপনি উতরিয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা চলে যাচ্ছেন, বোর্ডে চেপে চলে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে না। সেটাই তো বলছি, গ্রাউন্ডে অ্যারেস্ট করবে না, গ্রাউন্ডে অ্যারেস্ট করবে না। আপনি সঙ্গে কতজনকে এনেছিলেন? আপনি সঙ্গে চারজন কোনো 144 এর নোটিশ দিতে পারেনি। শুধুমাত্র আমাকে মমতা ব্যানার্জি হয়তো নির্দেশ আছে এদের কাছে যে যেতে দেওয়া যাবে না সেই জন্য। তবে একটা কথা, আমার আজকে দুটো প্রোগ্রাম আছে, একটা হচ্ছে আপনার আমাকে ঢুকতে দিন বিনোদ নশ্বর ভাই, আপনাকে তো বলা হচ্ছে 144 ধারা ভাঙার জন্য, কিন্তু এখানে তো 144 ধারা নেই। একটু হাত তো সরাতে হবে, আরে দাদা আপনি কি শুনুন না, আরে কার হাত এটা?
এবং কলকাতা পুলিশ এলাকায় কিভাবে 144 ধারা এবং ওয়েট করো, হাম আপনা ফর্মালিটি করে উসকে বাদ আপনা ফর্মালিটি করেঙ্গে হাম তো বোল হি দিয়ে ডোন্ট ডিলে হ্যাঁ বাস চলো নেই হ্যান্ড ওভার কা কুছ নেই হাম অ্যারেস্ট করে কোই হ্যান্ড ওভার নেই হো রহে হ্যাঁ হাউ ডু ইউ মিন বাই হ্যান্ড ওভার হাম পেস্ট হ্যান্ড ওভার নেই এছাড়া তার কাছে যখন আমরা বারংবার জানতে চাই যে কেন গ্রেফতার করা হচ্ছে গ্রেপ্তার করা হলো এবং পুলিশের দাবি বলবেন